আজকের বিরতি আমরা সংখ্যা সাধারণ জ্ঞান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানব উনিশশো বিশ সতেরো মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো কলকাতা ইসলামিয়া কলেজ বর্তমান নাম মাওলানা আজাদ কলেজ থেকে বি এ পাশ করেন উনিশশো ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ভর্তি হন চার জানুয়ারি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন উনিশশো উনপঞ্চাশ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ আওয়ামী মুসলিম লীগ গঠিত হলে তিনি দলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন ছাব্বিশ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণী কর্মচারীদের পক্ষে আন্দোলন করতে গিয়ে তিনি ছাত্রত্ব হারান আঠারো এপ্রিল বঙ্গবন্ধু বহিষ্কারদের কার্যকর করা হয় উনিশশো দুই অক্টোবর চীনের রাজধানী পিকিংয়ে বর্তমানে বেইজিং বিশ্ব শান্তি সম্মেলনে অংশগ্রহণ করেন উনিশশো তেপ্পান্ন নয় জুলাই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন উনিশশো চুয়ান্ন দশ মার্চ গোপালগঞ্জ থেকে পূর্ববঙ্গ পরিষদের সদস্য নির্বাচিত হন উনিশশো পঞ্চান্ন পাঁচ জুন পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন উনিশশো ছাপ্পান্ন ষোলো সেপ্টেম্বর পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকারের শিল্প বাণিজ্য শ্রম ও দুর্নীতি দমন দপ্তরের মন্ত্রী নিযুক্ত হন উনিশশো সাতান্ন জুন পাকিস্তানি চাপ বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উনিশশো ষাট এক মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে কন্ট্রোলার অফ এজেন্সির পদে চাকরি নেন উনিশশো মার্চ বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয় ছাব্বিশ জুলাই বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠিত হয় উনিশশো ছেষট্টি পাঁচ ফেব্রুয়ারি লাহোরের সদভা কর্মসূচি ঘোষণা করেন এক মার্চ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন আঠারো মার্চ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ছয় দফা গৃহীত হয় তেইশ মার্চ ঐতিহাসিক ছয় দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে উনিশশো সাল তিন জানুয়ারি বঙ্গবন্ধুকে এক নম্বর আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় উনিশশো উনসত্তর ফেব্রুয়ারি রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য শিরোনামে মিথ্যা মামলা প্রত্যাহার করা হয় তেইশ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন পাঁচ ডিসেম্বর পূর্ব বাংলার নামকরণ করেন বাংলাদেশ উনিশশো একাত্তর তিন মার্চ বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করা হয় সাত মার্চ রেস কোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণে ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তিদের সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তেইশ মার্চ বঙ্গবন্ধু প্রথম ঢাকার ধানমন্ডিস্থ নিজ বাসভবনে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন ছাব্বিশ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন পাঁচ এপ্রিল মার্কিন ম্যাগানিস নিউ ইউক বঙ্গবন্ধুকে পয়েন্ট অফ পলিটিক্স বা রাজনীতির কবি উপাধি দেয় দশ এপ্রিল বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন উনিশশো বাহাত্তর আট জানুয়ারি পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেয় দশ জানুয়ারি ভারতের দিল্লি হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন এগারো জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন বারো জানুয়ারি বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন দশ অক্টোবর বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে জুলীয় কুড়ি পদক প্রদানের ঘোষণা দেয় চোদ্দ ডিসেম্বর বঙ্গবন্ধু বাংলাদেশের সংবিধানের প্রথম স্বাক্ষর করেন উনিশশো তেহাত্তর তেইশ মে বঙ্গবন্ধুকে জুলীয় কুড়ি পদক প্রদান করা হয় পঁচিশ সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর বঙ্গবন্ধু প্রথম বাংলাদেশি হিসাবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন উনিশশো পঁচাত্তর পঁচিশ জানুয়ারি জাতীয় সংসদে দ্বিতীয় বিপ্লবে ডাক দেন পনেরো আগস্ট কিছু বিবাদগামী সেনাদের হাতে সপরিবারে নিহত হন ছাব্বিশ সেপ্টেম্বর বঙ্গবন্ধুকে হত্যার পর আসামিদের বিচার প্রক্রিয়া রুদ্ধ করে ইনডেমিনিটি আদেশ অধাদেশ জারি করা হয় বারো নভেম্বর উনিশশো ছেষট্টি জাতীয় সংসদে ইনডেমিনিটি অধাদেশ বাতিলের বিল পাশ হয় দুই হাজার নয় উনিশ নভেম্বর বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয় দু হাজার নয় উনিশ নভেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয় দু হাজার দশ সাতাশ জানুয়ারি বঙ্গবন্ধু হত্যা মামলার পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় চোদ্দো আগস্ট বঙ্গবন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিলের নির্দেশ প্রত্যাহার করা হয় দু হাজার অক্টোবর ইউনেস্কো ঐতিহাসিক সাত মার্চের বাসনকে মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করে দু হাজার বিশ সতেরো মার্চ মুজিব বর্ষ শুরু দু হাজার বাইশ একত্রিশ মার্চ মুজিব বর্ষের সমাপ্তি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বঙ্গবন্ধুর সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর সম্পর্কে জানলাম তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ